নমস্কার বন্ধুরা স্বাগতনায় ডাব্লিউ বি কেরিয়ারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের আন্ডারে যে আবার নতুন পোস্ট বেরিয়েছে বা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সম্বন্ধে সেই পোস্টের নাম এবং কতগুলো সিট ফাঁকা আছে এবং সমস্ত কিছু ফর্মের সম্বন্ধে বিস্তারিত জানবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরো দেবেন কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস অনেক ইম্পর্টেন্ট ডিটেলস এর মধ্যে দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন কেউ স্কিপ করবেন না এবং ভিডিও লাস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো তো সেটা অবশ্যই জেনে নেবেন তো চলুন বলতে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যারা যারা ভিডিও দেখছেন ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যে সমস্ত কোশ্চেন আপনাদের মনে ঘুরছে আপনি আমাদের বলতে পারছেন না তো তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে সেই কমেন্টটি করবেন আমি যত সম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে পোস্টটির নাম কী তো পোস্টটির নাম হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ বি অগ্রগামী ইন সিভিল ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা এখানে কিন্তু বলেছে যে ডাব্লিউ বি মানে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের অগ্রগামী ইন সিভিল ডিফেন্সের একটা পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে তো বন্ধুরা এবার দেখে নিয়ে যাক যে পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তো বন্ধুরা আমরা এটা দেখতে পাচ্ছি যে আনরিজার্ভের জন্য রয়েছে তিনশো পঁচিশটি সিট এবং আনরিজার্ভ এক সার্ভিসদের জন্য রয়েছে ছাব্বিশটি সিট শিডিউল কাস্টের জন্য কিন্তু এখানে একটা বড় অ্যামাউন্ট রয়েছে সেটা হচ্ছে একশো চল্লিশটা এবং শিডিউল কাস্ট এক্স সার্ভিসদের জন্য রয়েছে মাত্র সাতটা শিডিউল ট্রাইবদের জন্য রয়েছে মাত্র চল্লিশটা এবং ওবিসি এর জন্য রয়েছে সাতষট্টিটা এবং ও বিসি বির জন্য রয়েছে সাতচল্লিশটা এখানে কিন্তু টোটালে হয়ে যাচ্ছে ছশো বাহান্নটা সিট তো বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিভিল ডিফেন্সে জয়েন করতে চাও তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি তাদের ডাব্লিউ বিপির অফিসিয়াল পেজের লিঙ্ক দিয়ে দেবো তারা সেখানে গিয়ে ফর্মটা ফিল করতে পারো অনলাইন মোডে তো এখানে ছশো বান্নটা কিন্তু একটু অনেক বড় অ্যামাউন্ট তো প্লিজ সবাই ট্রাই করো অনেকেরই হয়ে যেতে পারে এর মধ্যে তো বন্ধুরা এখানে এলিজিবিলিটিতে বলেছে যে সবার প্রথম যে অ্যাপ্লিশিয়েন্ট তাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে নাম্বার বিতে বলেছে শুধুমাত্র প্রশিক্ষিত পুরুষ পশ্চিমবঙ্গ জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী এবং প্রাক্তনদের জন্য সিতে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে দ্য অ্যাপ্লিশিয়ান মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সাম অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুভিলেন্ট তার মানে এখানে বলতে চাইছে যে ক্যান্ডিডেট হবে তাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে বা তার সমতুল্য তো বন্ধুরা এবার আমরা দেখব যে এজ লিমিট তো এজ লিমিট এখানে মেনশন করা রয়েছে আঠেরো বছরের ঊর্ধ্বে এবং চল্লিশ বছরের নিম্নে এবার সেটা কিন্তু এক এক দু হাজার একুশ সালের মধ্যে হতে হবে এবং এখানে রিল্যাক্সেশনে রয়েছে ফাইভ ইয়ার্স এসসিদের জন্য এবং এস টিদের জন্য রয়েছে থ্রি ইয়ার্স ও বি সি ক্যান্ডিডেট অব ওয়েস্ট বেঙ্গল অনলি এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই রিক্রুমেন্ট বোর্ড মেনশন করেছে যে জেনারেল যারা রয়েছে তাদের জন্য ওয়ান সিক্স ফাইভ সেন্টিমিটার মানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট আটাত্তর সেমি সর্বনিম্ন পাঁচ সেন্টিমিটার সম্প্রসারণ সহ এবং এক্স সার্ভিসম্যান অ্যান্ড ডাব্লিউ এনভিএফ বিলং টু যারা গোর্খাস কারওয়ালিস রাজবংশী এবং সিডুল ট্রাইব রয়েছে তাদের জন্য হাইট কিন্তু একশো ষাট সেন্টিমিটার এবং চেস্ট হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার উইথে মিনিমাম এক্সপ্রেশন অফ ফাইভ সেন্টিমিটার মানে ছিয়াত্তর সেন্টিমিটার সর্বনিম্ন পাঁচ সেন্টিমিটার সম্প্রসারণ সহ তো বন্ধুরা এবার আমি এগিয়ে যাবো সেই আমার ইম্পর্টেন্ট নোটিশটার দিকে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেবো ভিডিওর শেষে তো ও ভিডিওর সেই মেন নোটিসটা হলো যে এখানে ডাব্লিউপি ডিগর্ন বোর্ড একটা হাইট অ্যান্ড ওয়েটের চার্ট মেনশন করে দিয়েছে সো তো বন্ধুরা সেই মেনশন করার চার্টের মধ্যে লেখা আছে যে ধরুন আপনার ওয়েট একশো ষাট সেন্টিমিটার তো আপনার ওজন হতে হবে বাহান্ন কিলো থেকে পঁয়ষট্টি কিলোর মধ্যে এবং ধরুন আমি এই ফর্মটাতে অ্যাপ্লাই করছি তো আমার হাইট যদি একশো বাষট্টি সেন্টিমিটার হয়ে থাকে তো আমার ওজন হতে হবে তিপ্পান্ন কিলো থেকে ছেষট্টি কিলোর মধ্যে ঠিক আছে তো আপনার একটু এগুলো দেখে নেবেন যে কার কতটা হাইট হচ্ছে সেন্টিমিটারে এবং তারপরে সেই হিসাবে আপনার ওয়েটটা আপনারা যদি আপনার ওয়েট কম থাকে তো একটু বাড়িয়ে নেবেন অবশ্যই কিন্তু যার বেশি আছে একটু একটু তাকে ডায়েট করে কমিয়ে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে যারা ভাবছেন যে আমি মাঠ প্যাসের ব্যাপারে কিছু বলছি না তাদের ক্ষেত্রে বলছি যে তা আপনাদের জন্য কিছু রয়েছে তো এক্ষেত্রে বলে রাখি যে মাঠ পাশের জন্য কিন্তু আপনাদের দুশো সেকেন্ডের মধ্যে আটশো মিটার কমপ্লিট করতে হবে এবার এখানে দুশো সেকেন্ডে একটু কম লাগছে কিন্তু এটা যদি আমি মিনিটে করি তাহলে দুশো সেকেন্ডে হচ্ছে তিন মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে কিন্তু আট আটশো মিটার কমপ্লিট করতে হবে তিন মিনিট কুড়ি সেকেন্ড তো বন্ধুরা ফর্মের দামটার দিকে একটু চোখ রাখবো আমরা তো এখানে জেনারেলদের জন্য বলেছে দুশো কুড়ি টাকা এবং শিডিউল কাজদের জন্য কুড়ি টাকা এবং শিডিউল ট্রাইপদের জন্য কিন্তু কুড়ি টাকা ফর্মের দাম তো বন্ধুরা আরও যে সমস্ত ডিটেলস রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে ডাবলিউবিপির অফিসিয়াল পেজের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে সব কিছু চেক করতে পারেন এবং অবশ্যই যারা ভিডিওটা এতদূর দিতেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এরম ইম্পর্টেন্ট নোটিস পেতে থাকে এবং অবশ্যই নিচে কমেন্ট বক্সে খালি আছে আপনাদের মতামত জানাবেন আপনারা যদি কিছু জানার থেকে অবশ্যই জানাবেন এবং কিছু যদি প্রশ্ন করার থেকে অবশ্যই প্রশ্ন করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু নতুন ভ্যাকেন্সির সাথে ততক্ষণের দিন জয় হিন্দ বন্দে মাতারাম